আর এর সাথে কিছু দেয়া লাগবে ওর মধ্যে দিব চর্বি ওইখানে একটু চর্বি টাঙানো ছিল এই হয়তো 300-400 গ্রাম মতো হবে আমার এই মাংস কাটছে ওই চর্বিটাও দিছে কিন্তু মাপার সময় আমি ওখানে আরো ওদের লোকজন ছিল আমি এখানে দাঁড়ানো ছিলাম নামাজের টাইম হয়ে গেছে ওরা ওইখান থেকে মাংস উঠাইছে মাংস উঠে এখানে ভরছে ভরে আমার 900 টাকা হিসাব করে 3200 টাকা আমি মাংস নিয়েছি সে 3200 টাকা মাংস বাসায় নিয়ে গেছি যাওয়ার পর খুলে দেখে মাংসের ভিতরে মাথা ফেপসা হাড্ডি চর্বি তো আছেই 2 কেজি ধরা 2.5 কেজি মানে আমার 3.5 কেজি মাংসের ভিতরে 2 কেজির বেশি শুধু আলতু ফালতু মাংস চর্বি হানতান এটা সেটা সব কিছু চর্বি ঠিক আছে তারপরে আমি সেই মাংস আমি মিরপুর ডিওএসএস থাকি ওইখান থেকে ফেরত আসছি আমি গাড়ি নিয়ে ফেরত এনে আসছি সেই মাংস আমি ওদেরকে বলছি যে হয় মাংস আমাকে তুমি কী দিছো ওগুলো আমি তোমার মাংস নিয়ে বানাই গেলো সেটা না সে এখনও বলতেছে যে মাংস নেন সে কমাই দিয়ে এখনও আপনাদের মাংস দিতেছে মানে মাথার মাংস দিতেছে চর্বি দিতেছে ফ্যাপসা দিতেছে দিয়ে আমারে বলতেছে 200 গ্রাম করে মাংসের ভিতরে মানে কেজিতে 200 গ্রাম চর্বি নেবেন আচ্ছা আমি 200 গ্রাম চর্বি নেবো সলিড মাংস উঠাচ্ছে বলতেছে আমি সলিড মাংস উঠে এর ভিতরে মাথা দিতেছে হাড্ডি মাড্ডি দাদা দিয়ে মানে পুরা ফাঁকি যুগে কাটবাটা পুরো একদম পুরো ফাঁকি যুগে হ্যাঁ একটু একটু দেখাবেন আপনি কি কি পাইছেন এটার ভিতরে আছে আপনারা সবাই ঠিক আছেন সবাই আছেন ৩২০০ টাকা মাংসের ভিতরে এই যে এখন কয় টাকা আছে দেখাও ওঠা ওঠা ওঠাও এইটুকু সলিড মাংস 3200 টাকার ভিতরে এইটুকু সলিড মাংস আর বাকি সব এইগুলো ছিল এই পুরোটা মাংস এখন দিল এই ভালো মাংসটা এখন দিল ঠিক আছে এখন এই মাংস দেওয়া হলো এটা অভিযোগ কি বলবেন আপনারা ক্যামেরাতে আপনারা দেখেন এই গোস্তটা এখানে 3200 টাকার গোস্ত সে যে আমার দোকানের সামনে উশৃঙ্খল করলো 900 টাকা কেজি খাসির গোস্ত
900 টাকা কেজি খাসির গোশতের মধ্যে এগুলা মাংস এগুলা চর্বি এই যে দেখেন এখন দেখেন আমরা 900 টাকা কেজি বেচা উনাকে এডি দেওয়ার পরে দিও উনি যে আমার দোকানের সামনে এত উত্তেজিত হইলো হ্যাঁ সবাইকে যে শুনাইলো এই যে এটা আপনারা দেখেন এই জিনিসটা আপনারা পাবলিকেরা সবাই দেখেন সবাই আপনারা দেখবেন দেখার পরে উনার বিচারটা এখন করবেন এখন এখন উনার বিচারটা আপনারা করবেন আজকে আমরা 3 দিনের অফার দিছি আমরা 900 টাকা কইরা এবং কলিজা মাতা এবং এই চব্বি সব একলগে মিলে আমরা 900 টাকা করে বেচি এক কেজিতে 200 গ্রাম দিই আমরা বলেই দিই যে এক কেজিতে 200 গ্রাম কলিজা মাথা নেবেন আর বাদ বাকি 800 গ্রাম গোশত নেবেন এই হিসাবে আমরা মালটা দিছি এরপরে উনি এগিয়ে এই যে দেখেন আপনি আড়াই কেজি তিন কেজি গোশতের মধ্যে এডি লয়ে আইছে আচ্ছা ওনার অভিযোগ যে এখানে ম্যাক্সিমাম ওডি নিব না আমি বলছি এই যে এখান থেকে মাংসটা নামাইলো এই মাংসটা এখন দিল 2200 টাকার সলিড মাংস ছিল এখন আমার বলে দিয়ে আরো মাংস দিয়েছিল আপনাদের ঢাকা থেকে সরাই দিয়ে এটা সরাই দিয়ে এখন যে মাংস আছে এই মাংস থেকে আপনি খুশি আছেন একটু মাংস থেকে আমি নিয়ে যাব এই মাংস আপনি খুশি আছেন আগে ছিল না উনি তো এই মাংসটা ওইনে ছিল উনি নিজের মুখ দিয়ে বলছে এই দোকানদাররা দিল আমারে এক কেজিতে 100 গ্রাম মাংস দেওয়ার জন্য চর্বি দেওয়ার জন্য ওনার নিজের মুখ দিয়ে আমার সামনে বলছে আমি একদিন রোজা রাখছি আমি তুই পাবলিক আমি দোকানের কিনু কিছু না এই তো 2 কেজি মাংস মানে 200 গ্রাম চর্বি এই যে এই যে একসাথে ছিল এই ভুলটা আমার সামনে উনি এই মাংস টাংস ফালা দিয়ে ওনার এই দোকানদারের বালতি কাছে যা আছে সব ওনার নিজের মুখ দিয়ে বলছে কতটুকু চর্বি এটা জিজ্ঞাসা করেন মাথার মাংস সব ছড়ায় এইখান থেকে ভালো মাংস এখন মিলাই দিচ্ছে আর সমান সমানে ওর দেখ মাংস ওর দেখ চর্বি দেয় আপনি টেরি পাবেন না আমি তিন দিন ঠকছি এখন আর মাংস নিতে আসবো তিন দিন ঠকছি এখন আর ওর দিকে ফিরাও তাকাই না মানে আপনি কোথা থেকে এসেছেন খলিয়ালা গুস্ত থেকে আপনার বাসা কোথায় আমার বাসা এখানে পিছনে আপনার বাসা এখানে হ্যাঁ তিন দিন নিয়ে এসে তিন দিনে ঠকে তিন দিনই ঠকছি এমন ভাবে দিবে আমি 4-5 কেজি নিছি এমন ভাবে দিবে আপনি বুঝতেই পারবেন না উড়বে মাংস ভিতরে হাড়ি আর তৈল মানে খাওয়ার অযোগ্য হ্যাঁ মানুষ ওই তো কম দেখে না কিন্তু ভিতরে ও 4-5 কেজি বেলা আপনি মাংস নেন কি করে সকালে একজন লোককে ধরছি অনেক কিছু মাথা চর্বি দিছে কথা বলে এই লোক দেখেন মাংস নিতে আসি নাই সে বন্ধ করে 100 গ্রাম মাংস নেই তুই তো না আমি তো শুনে আমার কথা বল একজন আমার কথা বল অন্য লোকের কথা বলছি কারে আমি অন্য লোকের কথা তো বলতে আসি নাই এক কেজি মাংস নেই নেই উনি করতে গেছে আমি আমার কথা বলছি ইনি সিলেট এক বছর আমি আমার কথা বলছি অন্য লোকের কথা তো আমি বলি না ওনারা প্রশ্ন করছে বিদায় আমি আমি বিগত 8 বছর ধরে অন্তরে ছাড় দেওয়ার পরে আনছি তিন দিন মাংস নিচ্ছে এই দালালের কারণে দেশের অবস্থা এই দালালের কারণে মানুষ ভালো কিছু করতে পারে না দালালের খেতান এই দালালের পুজো ধরে জিজ্ঞাসা করেন